নমস্কার বন্ধুরা, চলো আজকে আমি তোমাদের জন্য একটা আলুর সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটাকে তোমরা স্ন্যাক্সও বলতে পারো, আবার স্টার্টারও বলতে পারো। তো চলো রেসিপিটা শুরু করি, কি কি লাগছে দেখে নিই। প্রথমেই আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারে আলুটাকে সেদ্ধ করে নিলাম। তো আলুটা সেদ্ধ করার পরে একটা চামচ দিয়ে আমি সুন্দরভাবে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তো এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, সেমনি খেতেও খুব সুস্বাদু। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। তো এখানে দেখছো আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো কর্নফ্লোর। কর্নফ্লোর দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দাও। তো স্বাদ মতো নুন, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু পিজা সিজনিং। পিজা সিজনিং দেওয়ার পরে আমি ওর মধ্যে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো এবার আমি সবগুলো দেওয়ার পরে সব শেষে দিচ্ছি একটু ম্যাগি মশলা। তো ম্যাগি মশলা যেন আমার সব কিছুতে ভীষণই ভালো লাগে। তো এবার আমি সুন্দর করে এটা ডো করে নেব। তো এই যে ডোটা দেখছো, এই ডোটা আমি বেশি শক্ত করেও মাখবো না, আবার বেশি নরমও করব না। তো এখানে আমার ডোটা মাখানো হয়ে গেছে। ডো থেকে আমি ছোট ছোট বল আকারে কেটে নিয়েছি। তো এই দেখো আমার হাতে এখন লাগছে না। তো এবার এই বলগুলোকে সুন্দরভাবে গোল করে হাতের তালুতে রেখে সুন্দরভাবে একটু চেপেই তার মাঝখানে আঙুল একটু ঢুকিয়ে গোল করে নেব। তো এই দেখো প্রথমে আমি একটা দেখিয়ে দিলাম, আবারও আমি দেখিয়ে নিচ্ছি। তো আমি এটা প্লেটের মধ্যে রেখে করছি, কারণ ফোনটাও ধরতে একটু প্রবলেম হচ্ছে। তো এই দেখো সেকেন্ডটাও তৈরি হয়ে গেছে। চলো আরও একটা আমি তোমাদের দেখিয়ে নিই। তো প্রথমে এই প্লেটের মধ্যে রেখে হালকা একটু চাপ দিয়ে মাঝখানে আঙুল একটা দিয়ে ভালোভাবে মাঝখানটা ফাঁকা করে নেবে। আমি এই রকম শেপ করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপও করতে পারো। তো সবগুলো বানানোর পরেই একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে দেখছো প্রত্যেকটা বল আমি সুন্দর করে আকারে গড়ে নিয়েছি, যেই আকারে আমি করতে চেয়েছিলাম। তো চলো এবার গ্যাসে প্যান বসিয়ে নিয়েছি। তো গ্যাসে প্যান বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই ওর মধ্যে আমি একে একে ওই আলুর স্ন্যাক্সগুলো ওর মধ্যে দিয়ে দেব। তো এটা বেশি আঁচ বাড়িয়েও ভাজবো না, তো হালকা মিডিয়াম আঁচে আমি ওটাকে ফ্রাই করে নেব। তো এক পিট হয়ে গেছে, এবার আমি সেকেন্ড পিটটাকে সুন্দর করে ভেজে নেব। এই দেখো আমার ক্রিস্পি পটেটো স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।